नमस्कार बंधुरा, आमी आरो एक बार चले एसेछि एकटा नतून ब्लग निये। और ये ब्लगे आमी देखाते चाई छट पुजो। देखो ठीक आमार पेछने छट पुजो सब व्यवस्था करा हयेछे। एटा गीता कलोनी सेलाई सेंटारेर पेछनेर माठटा, जेहेतु जमुना पल्यूशनेर जन्य करते देया हच्छे ना, ताई जायगाय जायगाय सरकारी पार्कगुलोते एई धरनेर व्यवस्था करेछे। चलो गिये सामने थेके देखाई। এইভাবে জলের ব্যবস্থা করা হয়েছে, মাটি কেটে তার মধ্যে ব্যবস্থা করা হয়েছে, ছট পূজোর ঘাট বানানো হয়েছে। এগুলো এখন বাজে রাত্রি 12:30টা, আর আমি এই সময় খালি পাবো বলেই আমি এখানটা শ্যুট করতে এসেছি। এটা অনেকটা বড় জায়গা নিয়ে কিছু মানুষজন আছে যারা পুরো রাতটাই কাটিয়ে দেবে এই ঘাটের পাড়ে বসে। আর কিছু পরিবার আছে যারা ছোট বাচ্চা নিয়ে সারা রাতটাই কাটাচ্ছে এখানে। তুম সবকো ছট পূজা কে হার্দিক শুভকামনা। আপকো ভি। আর ছট পূজা ইয়াহ পে আচ্ছা হো রহা হ্যায় ইয়া যমুনা পার মে আচ্ছা হোতা থা? ইয়াহি বাড়িয়া হ্যায়। নাহি নাহি আচ্ছা লাগ রহা হ্যায়। ইয়াহ আচ্ছা লাগতা হ্যায়। सुबह तो हो ही जाएगा। सुबह आए तो यहाँ पे देखे ना। ये छोटे छोटे बच्चे लेके जमुना जी पे जाना भी रिक्स है, उससे अच्छा है यही। भाभी जी ने क्या बर्त रखा है? जी जी। सुबह फिर पानी में उतर के भाभी जी लोग अच्छे से ले। कितने बजे उतरोगे पानी में? करीब 6 बजे, जब धूप निकलने से पहले। अच्छा, যতটা খালি চারপাশটা দেখতে পাচ্ছ ভোরবেলা কিন্তু ততটাই ভরে উঠবে, সেজে উঠবে এই ঘাটগুলো। এখন রাত্রি 1টা বেজে গেছে, না 1টা না, হ্যাঁ 1টা না 1:30 বাজে। তো এখন দেখো খালি হয়ে গেছে মোটামুটি, এতক্ষণ ধরে প্রোগ্রাম চলছিল আর এখন একটু খালি হয়েছে। ঠিক আমার পেছন দিকেই যেরকম দেখতে পাচ্ছ ঘাট বানানো হয়েছে, আর ঠিক আমার রাইট সাইডের এইটাতেই দেখো এখানে প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে। এতক্ষণ প্রোগ্রাম চলছিল, এখন জাস্ট এই খতম হলো, আবার শুরু হয়ে যাবে ভোর 4টে থেকে। আর এখানে প্রশাসনের ব্যবস্থাও খুব ভালো দেখলাম। ঠিক দেখতে পাচ্ছ আমার ঠিক পেছন দিকেই প্রশাসনের ব্যবস্থাও আছে, এখানে প্রশাসন খুব ভালোই কাজ করছে দেখলাম। সব রকমই ব্যবস্থা রয়েছে এখানে। আর এখানে সারা রাত ছোট ছোট বাচ্চা বড় সবাই রয়েছে, খুব আনন্দ উপভোগ করছে। घर के सामने, लेकिन इतने लोगों के तो सबके तो अच्छा घर नहीं है, कहाँ करेंगे नहीं करेंगे। फिर पता लगा कि नहीं, यहाँ पार्किंग हो रहा है, आगे भी पेट्रोल पंप है, पीछे भी हो रहा है, तो सुन के अच्छा लगे। चलो घूम आते हैं, सुबह आना आप, कितने अच्छा लगेगा। ये हमारे अध्यक्ष साहब, 4 बजे आना, संतोष साहब, हमारे कटिहार का हूँ। कटिहार सुना है? सुना तो है, बॉर्डर है, बिहार का बॉर्डर है कटिहार। सब मेहनत देंगे, त्योहार किसी का भी हो, चाहे बिहारी का हो, धर्म तो एक ही, हमारा हिंदू है, हिंदू हिंदू भाई भाई। नहीं वो धर्म तो एक ही, हम सूर्यदेव की पूजा तो कर रहे हैं और क्या। सूर्यदेव को रोज जल चढ़ाते हैं, छठ माता हो, दुर्गा माता हो या काली माता हो, हम सबके। সমস্ত পরিবেশটাই যেন নতুন করে সেজে উঠেছে, চারপাশটা এত সুন্দর লাগছে দেখতে। Thank you.
দেখে নাও তোমরা খালি কিভাবে এসে গেছে সব, কিন্তু কেউ এখনো জলই নামেনি, জলে নামলে আমি দেখাচ্ছি। দেখো সব আস্তে আস্তে জলে এক এক করে নেমে যাচ্ছে, যারা ব্রত করেছে তারা জলে দাঁড়িয়ে সেই ব্রত পালন করবে। রাতে যারা বাড়ি ফিরে পড়েছিল তারা কিন্তু এখনো আসছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ধন্যবাদ।